প্রিয় দর্শক, শরতের এই পড়ন্ত বেলায় সকলকে স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে যা আমরা সঠিক সময় চিকিৎসা না করলে পরে কিন্তু সেটি ব্যাপক আকার ধারণ করতে পারে, এমনকি চিরতরে আমরা পঙ্গু হয়ে যেতে পারি, যা আমাদের কারো কাছে কিন্তু কাম্য নয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শক, আজ আমরা আলোচনা করব হাঁটু ও কোমর ব্যথায় পঙ্গুত্ব রোধে করণীয়, এ বিষয়টি নিয়ে। আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আজও আমাদের সঙ্গে রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি প্রফেসর ইকবাল হাসান মাহমুদ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি। বাত ব্যথা নিয়ে সবসময় কথা বলি, আজকে হাঁটু এবং কোমর ব্যথা যে পঙ্গুত্ব হতে পারে, এটা কিন্তু পঙ্গুত্ব মানে সবাই মনে করে যে স্ট্রোক হয়েছে, একেবারে প্যারালাইজড হয়ে পড়ে আছে। আমরা আসলে আজকে কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, খুবই আজকে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দেখেন, কেউ যদি হঠাৎ করে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলো, হাত পা ভেঙে গেল, ভেঙে বিছানায় পড়ে রইলো বা হাসপাতালে পড়ে থাকলো, অথবা কেউ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে আইসিইউতে আছে অথবা হসপিটালাইজড হয়ে আনকনসাস বা আছে, চলাফেরা করতে পারে না, সেটাকে আমরা খুব বেশি ফোকাস করি বা রোগীর লোকজনও সেটা খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, কি হলো, মারা যেতে পারে, অনেকগুলো ব্যাপার। কিন্তু এই যে হাঁটু এবং কোমর ব্যথা, এই দুইটা সমস্যায় যে মানুষ ধীরে ধীরে এর চেয়ে বড় আকারে পঙ্গুত্ব বরণ করতে পারে, এই জিনিসটা মানুষের কিন্তু আসলে ওইভাবে নজরে আসে না। খুব কি ধীরে ধীরে নাকি? হ্যাঁ, খুবই, বেশিরভাগ ক্ষেত্রে খুব ধীরে ধীরে এটা চলে আসে। স্পেশালি আমার প্র্যাকটিসে আমি দেখতে পাই যে এখন যেটা দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে, আরো কয়েক বছর পর আরো এটার ভয়াবহতা বা এত খারাপ অবস্থানে যাবে যে এই দেশে প্রচুর মানুষ ডিজেবল হয়ে থাকবে বা এক প্রকারে বিছানায় পড়ে থাকবে বা বাসার ভিতরে অকেজ হয়ে থাকবে। এটা কি আপনি কথা বললেন যে যে একটা টেক্সট বুকে বেরিয়েছে যে 2050 সাল নাগাদ সারা পৃথিবীতে অস্টিওপোরোসিস হবে একটি বড় সমস্যা, সেই সূত্র ধরে কি কথাটা বলছেন? হ্যাঁ, অবশ্যই সেটা অস্টিওপোরোসিস পঙ্গুত্বের একটা কজ, শুধু কেবল অস্টিওপোরোসিস না, মানে সিনিয়র সিটিজেন যেহেতু বেড়ে যাচ্ছে এবং হাঁটু কোমর ব্যথা রোগী বেড়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত যেটা আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, এর সংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়ে যাবে এবং এক প্রকার মহামারী আকারে দেখা দিবে। আগে যেমন বিভিন্ন রোগ মহামারী আকারে দেখা দিত, যেমন ইবোলা ভাইরাস, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তদ্রূপ এই কোমর ব্যথা বা হাঁটু ব্যথার জনিত সমস্যায় মানুষ এক প্রকার পঙ্গুত্ব হয়ে, মানে এক প্রকারে শারীরিক ভাবে ডিসেবল হয়ে বিছানা পড়ে থাকবে বা বোঝা হয়ে দাঁড়াবে এবং পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বোঝা হয়ে দাঁড়াবে এবং এই রোগীগুলা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। আপনার কথা আমি কি এইভাবে নিতে পারি যেটা এটা বার্ধক্যজনিত একটি সমস্যা, যেহেতু সিনিয়র সিটিজেন বাড়ছে জাপানের মতো, সেজন্য যত বেশি সিনিয়র সিটিজেনের আধিক্য হবে ততই এই কোমর ব্যথা হাঁটু ব্যথা বাড়বে? অবশ্যই সেটা, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটা যেহেতু সিনিয়র সিটিজেনের বেশি হয়ে থাকে, তাদের কারণে এই সমস্যাটা আরো বাড়তেই থাকবে। আর আমরা এখানে আসলে জোরদার বেশি ব্যাপারটা হচ্ছে যে স্ট্রোক করলে যেমন প্যারালাইসিস হয়ে গেল, সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল অথবা পারিবারিকভাবে ভয় পাচ্ছিল যে স্ট্রোক প্যারালাইসিস হয়েছে, এটা যেহেতু অ্যাকিউট অ্যাটাক চোখে পড়ে, কিন্তু এই যে হাঁটু এবং কোমরে ব্যথা রুগীরা কিন্তু ধীরে ধীরে মারা যায় বা ধীরে ধীরে সে পঙ্গুত্ব বরণ করে, এই জিনিসটা হয়তো চোখে পড়ে না, সেটা যদি উইদিন 1 আওয়ারের ভিতরে হতো, একটা দুর্ঘটনা হলে, যেমন একটা ইমার্জেন্সি হতো, তখন কিন্তু মানুষ দৌড়াদৌড়ি শুরু হতো। কিন্তু এই রোগীগুলো যে এতভাবে বেড়ে যাচ্ছে, যেহেতু আমি প্র্যাকটিস করতেছি এবং আমার প্রায় প্রতিদিন প্র্যাকটিসেই দেখা যাচ্ছে কোনো না কোনো রুগী কোনো না কোনো ভাবে হাঁটু এবং কোমর ব্যথা জনিত সে পঙ্গুত্ব ভোগ করছে। দেখা যাচ্ছে একটা মানুষ আমার কাছে নিয়ে আসে যে হাঁটু ব্যথা সমস্যা, কিন্তু তাকে হুইল চেয়ার দিয়ে নিয়ে আসছে অথবা দুজনে ধরে নিয়ে আসছে অথবা সে একটা স্ট্রেচার বা ক্রাচ, আচ্ছা সাপোর্ট নিয়ে সে আসছে। একজন দর্শক অপেক্ষা করছে, টেলিফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম দুলাল সরকার, জি বলুন। বয়স 56। বয়স 56, জি। হ্যাঁ, কোমরের ব্যথা, কিন্তু কোমরে না হয় ব্যথাটা পায়ে করে, পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত। হুম হুম, 5-7 মিনিট হাঁটা পর পাটা একটু ধরে যায়। হুম হুম, আমার এমআরআই রিপোর্ট আছে, চিকিৎসাধীন আছি। জি, কি বলছে এমআরআই? এমআরআই L4-5 এন্ড L5-S1 ডাইস বুলগেস উইথ বেলাটারাল লেগ অ্যালোকেশন সিমটমস ফ্যাসিটাল আর্থ্রাইটিস L4-5
আপনি কি চিকিৎসা নিচ্ছেন এখন? চিকিৎসা যে এক্সারসাইজ দিয়েছে আপনার 9টা। আর ঢাকাতে আমি ঢাকাতে দেখি আছি পপুলার হসপিটাল, তারপর এখন ভেলোরে চিকিৎসা দিন আছে 6 মাস। না না, আপনি আপনি এক্সারসাইজ 6টা করছেন, পাশাপাশি আর কি চিকিৎসা দিচ্ছে, মানে আপনি এখন আর কি কি চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন? এক মাসের ওষুধ দিয়েছিল, এখন ওই এক মাস ওষুধ তো শেষ হয়ে গেছে, শুধু ব্যায়াম করছি। আচ্ছা, এখন কি অবস্থা আপনার, এখন কি অবস্থা? এখন ওই 8-10 মিনিট হাঁটতে পারি, তারপরে পায়ে ব্যথা করে অল্প অল্প। জি, এই অবস্থা আছে আর কি। ঠিক আছে, দর্শক আপনি উত্তরটি শুনুন। খুব মানে কমন কোশ্চেন, যেটা উনিও মানে 5-10 মিনিট হাঁটার পরে হাঁটতে পারে না। তো একটা মানুষ যখন স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে না পারে, দিস ইজ পঙ্গুত্ব বা ডিসএবিলিটি, এই জিনিসটা মানুষ বুঝতে চায় না অনেক সময়, বা বোঝার চেষ্টাও করে না, অথবা যার রোগ সেই বুঝে, তার কষ্টটা সে নিজেই বুঝে। অনেক সময় পারিবারিক কিছু ব্যাপার আছে, প্রকাশ করা যায় না, পারিবারিক ব্যাপার আছে, হয়তো গার্জিয়ান এখন তার ছেলে, বাবা হয়তো অসুস্থ, সে হাঁটতে পারে না বললো, হয়তো ছেলে বোঝার চেষ্টা করে না, তার সমস্যা হলে সে বুঝতে পারতো। তো ওনার যে সমস্যাটা, এটা ক্লিয়ার PLID বা কোমরে যেটা আমরা বারবার বলছি ডিস্ক প্রোল্যাপস, পাশাপাশি ওনার কিন্তু হাড় ক্ষয় আছে বয়স জনিত। দর্শক, আপনার এই সমস্যার ট্রিটমেন্ট, একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কোনো রিহ্যাবিলিটেশন হসপিটালে হসপিটালাইজড হয়ে 4 থেকে 6 সপ্তাহ ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে, এবং পাশাপাশি বিভিন্ন থেরাপিউটিক সাপ্লিমেন্ট এগুলো খেতে হবে। আর আপনি যে এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ করতে পারেন, কিন্তু এক্সারসাইজে এটা সম্পূর্ণ সারবে না, ডিকম্প্রেশন করলে এটা সম্পূর্ণরূপে চলে যাবে। আসলে ব্যথা এমন একটি সমস্যা যে এটা কোনো মিটার দিয়ে কিন্তু নির্ণয় করা সম্ভব না, রোগী নিজে ফিল করতে পারে। আপনি ঠিকই বলেছেন যে এইটাও যে একটা পঙ্গুত্ব, সেটা রোগী নিজে কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন, টের পাচ্ছেন। এবার যে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে গেল, এই সূত্র ধরেই বোধহয় বলা যায় যে ফিট টু টেক পার্ট, যে যদি মানে ফিট না থাকে, এইবার স্লোগান ছিল, প্রতিপাদ্য বিষয় ছিল, যে ফিট না থাকে তাহলে তো কিভাবে কাজে অংশ নিবে? অবশ্যই, এখানে মানে যেমন ওনার ক্ষেত্রে, উনি যদি এই রোগী যে উনি হাঁটতে পারে না, হাঁটতে না পারলে ওনার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে। উনি যদি এখন জব নাও করে, ওনাকে তো পারিবারিক বিভিন্ন কাজ করতে হয়, হয়তো বাজারে যেতে হয়, অথবা আরেকজনের কাজে হেল্প করতে হয়, সেটা করো দূরের কথা, ওনার নিজের কাজই তো নিজে করতে অসুবিধা হচ্ছে। ডক্টর শফিউল্লাহ বোধন, একজন দর্শক আমাদের কাছে SMS পাঠিয়েছেন, মাসুদ পারভেজ নাম, বয়স 55 বছর। উনি বলেছেন, ডক্টর শফিউল্লাহ বোধন, আপনি প্রায় বলেন যে হাঁটু ব্যথা হলেও নামাজের সুরতে নামাজ পড়তে হবে, কিন্তু কোমরের ব্যথা PLID-তে ভোগার যারা ভুগছে, ফিজিওথেরাপি নিচ্ছে নিয়েছে, তারাও কি সেই নামাজের সুরতে নামাজ পড়তে পারবে? এটা উনি জানতে চেয়েছেন আপনার কাছে। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটি নিয়ে নিই, তারপরে এই SMS-টা উত্তর দেবেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি রংপুর তিরগাছা থেকে বলছি। জি বলুন। আর আমার এই কিছুদিন থেকে কোমরের ব্যথা, এই কোমরের ব্যথা থেকে আমার পা অবশ্যই আছে। আপনার বয়স কত? আমার 27 বছর বয়স। আপনি কি এর জন্য এ পর্যন্ত এটার জন্য ডাক্তার দেখিয়েছেন? না, স্যার, ডাক্তার দেখেছিলাম মনিরুজ্জামানকে, MBBS ডাক্তার, সে বলছে মানে প্রেসক্রিপশন করে দিত। কিন্তু ওই ট্যাবলেট খাওয়ার পরে আমার আরাম হয়নি। না, আপনার কি সমস্যা তো আপনি আইডেন্টিফাই হন, আপনার রোগের নাম বা আপনার যে সমস্যা, কিছু বলেছেন যে আপনি এই রোগে ভুগছেন, এমন কিছু বলেছেন? হ্যাঁ, বলছিলাম যে 5 দিন আগে আস্তে আস্তে আমার এই কিছুক্ষণ হাঁটার পরে মানে অবশ্যই যায় না, সেটা বুঝতে পেরেছি। আপনার এই রোগটা কি ডায়াগনোসিস হয়েছে কিনা, মানে রোগের নাম কি ডাক্তার সাহেব বলেছে আপনাকে? ওই ঝিঞ্জা বাতের কথা বলছিল বাংলায়। জি ধন্যবাদ। ওনারও একই সমস্যা, দুজনের মানে যেটা আগের রোগীরও একই সমস্যা। তো দর্শক, আপনার এটাকে এখন দ্রুত একটা MRI করতে হবে, আপনার কোমরের MRI। এটা একটু এক্সপেন্সিভ একটা টেস্ট, বা বাংলাদেশে অনেক সস্তা। MRI-টা করলে আপনার এই সমস্যাটা খুব সহজেই বোঝা যাবে। MRI পরবর্তী ট্রিটমেন্ট, আপনার যে সমস্যা অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিকম্প্রেশন থেরাপি এবং ইলেকট্রোথেরাপি খুব ভালো কাজ করে, পাশাপাশি এক্সারসাইজ। আপনি আশা করি একটা MRI করিয়ে দেখেন, তারপরে এই সমস্যাটা সমাধান হবে। শফিউল্লাহ বোধন, আরো কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, হাঁটু ও কোমর ব্যথায় পঙ্গুত্ব রোধে করণীয় এ বিষয়ে। এখন ছোট্ট একটি বিরতি নিব, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রায় বলেন যে এমআরআই করতেই হবে রোগ নির্ণয়ের জন্য, সেটা সার্ভাইকাল রিজিয়নে হোক, লাম্বার রিজিয়নে হোক, থোরাসিক রিজিয়নে হোক, একটা এমআরআইতে কেমন খরচ পড়ে? হ্যাঁ অবশ্যই, এমআরআই খরচের আগে আমি এটার গুরুত্বটা আপনাকে বলি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন। আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে স্পেশালি আমরা যেমন এক্সরে ইউজ করি, অথবা আগে মাইলোগ্রাম করা হতো, অথবা সিটি স্ক্যান। মাইলোগ্রাম তো করাই হয় না, এখন করাই হয় না। যত চিকিৎসা বিজ্ঞান মানে আগাচ্ছে, যত দুনিয়া আগাচ্ছে, তত এই এই ডায়াগনোসিসের ক্ষেত্রে লেটেস্ট আপনার ইনভেস্টিগেশনগুলো চলে আসছে, এবং খুব সহজে, খুব কম সময়ে, এবং হ্যাজার্ড কম। এমআরআই এমন একটা ডায়াগনোসিস যেটা আপনার শারীরিক তেমন কোনো ক্ষতি সাধন করে না, যেমন এক্সরে তো করে বা অন্য কোনো রেডিয়েশনে করে, ইভেন কি সিটি স্ক্যানেও করে। তো এই ক্ষেত্রে এটা একটা নিরাপদ। দ্বিতীয়ত, এটা যে চিকিৎসা খরচ উন্নত বিশ্বে বা ইভেন কি আমাদের দেশ পার্শ্ববর্তী দেশের চেয়ে বাংলাদেশে অনেক কম। আর যেহেতু আমরা স্পাইন বা হাঁটুর সমস্যায় এমআরআই খুব সহজেই যে কোনো ডায়াগনোসিসটা করে দিতে পারে, এনি টাইপ অফ আপনার স্পাইন প্রবলেম ডায়াগনোসিসটা চলে আসে। তো শুরুতেই যদি আমরা এই জাতীয় রোগী যারা ভুগছে দীর্ঘদিন, অথবা এই সমস্যা বারবার হচ্ছে, তারা যদি সহজেই একটা এমআরআই করে ফেলে, তাহলে এটা ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায়। আর বাংলাদেশে এই ডিফেন্স জোন এক এক একটু বেশি নাই, প্রাইভেটে আর গভর্নমেন্ট পর্যায়ে এমআরআই আছে। তো এটা আপনার 6,000 থেকে 7,000 টাকার মতো, খুবই কমই, খুবই কম টাকার মতো নেয়। যে বিরতির আগে এসএমএস একজন দর্শক করেছে, জি সেটা আমি অবশ্যই, যেটা হচ্ছে আমরা হাঁটু এবং কোমর ব্যথা রোগীদেরকে বলে থাকি, স্পেশালি হাঁটু ব্যথা রোগীরা যেন তারা চিকিৎসা নেয় এবং স্বাভাবিক নিয়মে নামাজ পড়ে। নামাজ এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের শুধু হাঁটু না, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে মুভমেন্ট করতে সাহায্য করে, এবং মুভমেন্ট যদি না করেন আপনি আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করবেন এবং ডিসেবিলিটি চলে আসবে। আর আপনি যেটা বলছিলেন যে কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে, হ্যাঁ কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে যদি অ্যাকিউট স্টেজ হয়, খুব বেশি ব্যথা হয়, ডিক্স খুব বেশি প্রলাপস হয়ে থাকে, আমরা সেই সময় তাকে ইশারা নামাজ পড়তে বলি, বা কোমরে আমরা অ্যাকিউট স্টেজটাতে, বা যদি তাকে ট্রিটমেন্ট নিয়ে সে সেরে যায় তাকে স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে হবে। আবার নতুন করে ডিক্স প্রলাপস হয়ে যাবে না? না যাবে না। এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা যখন নামাজ পড়ি সাজেজ আমরা রুকুতে যদি যাই কয়েক সেকেন্ডের ব্যাপার, অল্প কয়েক সেকেন্ডের ব্যাপার, অথবা আমরা যখন সেজদায় যাই কয়েক সেকেন্ডের ব্যাপার, বা আমরা নামাজ পড়া যে আসনে বসে থাকি কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু আমরা যেটা বলি নামাজ পড়তে যেতটুকু মুভমেন্ট, এটা কিন্তু শরীরের জন্য উপকারী, কিন্তু যদি নামাজ পড়া শেষের পরেও বসে থাকে বা সামনে ঝুঁকে যারা ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভিটি করে, নামাজ পড়তে কয়েক মিনিটের ব্যাপার, তো এই ক্ষেত্রে নামাজ উল্টা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি, যেমন নিচে বসে থাকা, সামনে ঝুঁকে বসে থাকা, সামনে লিনিং হয়ে গেলে উঠে বসে বললাম, হ্যাঁ সেই জাতীয় কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। সেটি তো যে আগে কথায় আসছিলাম যে কোমর ব্যথা, আপনি বলেছেন যে ডিস প্রলাপস একটা বড় ব্যাপার, মানে অন্যতম প্রধান কারণ, ডিস প্রলাপসটা কেন ঘটছে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ক প্রলাপস আমরা দেখছি যে তার পেশাগত কারণে হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই শোয়া বসা উঠা এই সব কাজের কারণে, মানে আমরা যে কাজটা করি। দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি আপনার, আমি সুবিল্লা স্যার একজন পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ। আর এক বছর আগে ওনাকে দেখাইছিলাম মিরপুর থেকে। আমার নাম হেনা স্যার। আপনি ট্রিটমেন্ট করাতে আমার মাঝখানে কোমর ব্যথা, পা ব্যথা ভালো হয়ে গেছিল। এখন মাঝে মধ্যে যে কিছুক্ষণ হাঁটলে পাটা খুব ভিজি করে, আর এসে নিচে গেলে আর সমস্যা হয়, আর মানে পায়ে কোনো বল পায় না, আর কোমরে ভীষণ ব্যথা। শুয়ে থাকলে কিছুদিন শুয়ে থাকলে আবার ঠিক হয়ে যায়। আপনি আপনি এরপরে কি ফলাফল আসেন নাই আমার কাছে? হ্যাঁ, এখন আর আসা হয়নি, এক বছর আগে গিয়েছিলাম দু তিনবার। আপনাকে আগে কথা বলেছিলাম না, তার আগে আমি আমার এখান থেকে কিছু দিয়েছিলাম। আচ্ছা জি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। ওনার যে সমস্যাটা আগে হয়তো ভালো হয়ে গিয়েছিল, এখানে যেটা হচ্ছে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে যেটা করতে হবে, কিছুদিন অন্তত ফলোআপে আসতে হবে। ফলোআপটা করার উদ্দেশ্যটা হচ্ছে রোগীরা কি করে আমি বলে দিই। আমাদের এখানে যখন আসে রোগীরা ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যায় এবং সে ভালো থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে সে ওই কাজটা বারবার করে। যেমন উনি মহিলা, হয়তো নিচে বসে সে তার কাজ করছে, না সামনে ঝুঁকে, যে কাজগুলো আমরা নিষেধ করে দিই, এটা কিন্তু করার কোনো দরকার নেই। আমার নিচে বসে কোনো কাজ করার কোনো মহিলার দরকার নেই, কোনো মহিলা সামনে ঝুঁকে ঝাড়ু দেওয়ার দরকার নেই, ঝাড়ু দিবে লম্বা দাঁত বানিয়ে নিবে,
বারবার বলা হচ্ছে, চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এগুলো অবশ্যই জরুরি। যে আমাদের এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, বসে বসে যে কাটতে হবে কাটা সেটা, এবং পাশাপাশি দাঁড়িয়ে করা যায়। হ্যাঁ, আমরা কিছু এক্সারসাইজ দিয়ে থাকি, রোগীরা করে না অথবা অলসামির কারণে। তো দর্শক আপনাকে ধন্যবাদ, আপনি একটু আবার ফলোআপে এক সময় আসলে আমরা আমি আবার দেখে দিব, এবং আপনি যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি আশা করি ওগুলো চালিয়ে যান, আর এক সময় আসেন আমি দেখে দিব ইনশাল্লাহ। যে কথা আমরা তখন বলছিলাম যে আপনি ডিস্ক প্রোলাপসের কথা বললেন যে বেশিরভাগ ক্ষেত্রে মেকানিক্যাল হচ্ছে, তো এই যে অনেক 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 বিশেষ করে আমার প্রবাসী যারা দর্শক অনেকে আছেন যে ভারী বোঝা আলগাচ্ছেন, এবং অনেকেই কিন্তু বিশেষ করে পাশ্চাত্য আমেরিকায় দেখেছি, কানাডায় দেখেছি যে পিঠের ব্যথায় তারা ভুগছে, আইবুপ্রোফেন খাচ্ছে, এই এটা রুটিন লাইফ হয়ে গেছে তাদের, এটা কি ঠিক? না, এটা অবশ্যই ব্যথার ওষুধ, এটার কোনো ট্রিটমেন্ট না। আমরা বারবার বলি যে কোনো রোগের ক্ষেত্রে ডাক্তারের ফার্স্ট ডিউটি টু ডায়াগনোসিস দ্য ডিজিজ, মানে কেন হচ্ছে তার এই সমস্যাটা সেটা ডায়াগনোসিস করা। হ্যাঁ, ভারী কাজ করা থেকে এটা হতে পারে, এটা প্রায় হয়ে থাকে, তবে কাজ করার আমরা যে কাজটা করি রোগীকে আইডেন্টিফাই করে যে আপনাকে এইভাবে কাজটা করতে হবে। এখন কারো পেশা যদি ভারী কিছু উঠানো, আমি যদি তার কাজটা বন্ধ করে দিই তাহলে সে চলবে কিভাবে? দিস ইজ তার ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, তো তাকে আমরা কারেকশন করে দেওয়া, আর পাশাপাশি তাকে কিভাবে সে কোফ করবে এটা করা। আর স্পেশালি ব্যাক পেনের রোগীদের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শিখিয়ে দিই, যে ব্যাক মাসেলকে স্ট্রেন্থেন করা, তার এই কাজের সাথে তাকে ফিট করা। এখন যদি একজন হেভি ওয়েট লিফটারের কথা আমি বলি, আমি হেভি ওয়েট লিফটারের কথা শুনবো, একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমার আম্মুর ব্যথা আর কি। জি, টেলিফোনের ভলিউমটা কমিয়ে নিন দর্শক। কোমরে, পিঠে আর বুকের সাইডে। ওনার বয়স কত? ওনার বয়স 35। আচ্ছা, এই জন্য কি আপনারা ডাক্তার দেখিয়েছেন না এখনো দেখাননি? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছে এবং ওষুধ খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে ওনার কি রোগ, রোগের নাম বলতে পারবেন? ওনার রোগ নেই কোনো। না, তাহলে ব্যথা হচ্ছে কেন? এই ব্যথাটা কেন হচ্ছে সেটার রোগের কিছু নাম আছে, আমরা যেমন আর্থ্রাইটিস হতে পারে বা ডিস্ক প্রোলাপস হতে পারে, এই জাতীয় কোনো রোগ বলেছে ডাক্তার যে এই কারণে ব্যথাটা হচ্ছে? কারণ মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, যদি মানে অনেক জোড়া যদি ইনভলভমেন্ট থাকে এবং বয়স 35 বছর বয়স, এই এজটা মানে মিডল এজ প্লাস এই ব্যথার যেটা সিম্পটমে মনে হচ্ছে আর্থ্রাইটিস সমস্যা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এই জাতীয় কিছু হতে পারে। তো দর্শক, আপনার যে ডাক্তারের কাছ থেকে আপনার মার রোগটা জেনে নেন যে কি হয়েছে, অথবা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কনফার্ম হন। ডাক্তারের ফার্স্ট ডিউটি ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করা, ব্যথার ওষুধ লেখা কোনো এটা কাজ না। ব্যথার রোগ নির্ণয় করে দোকানদার অনেক জানে অবশ্যই, এটা যে কোনো জায়গা থেকে ওষুধ খাওয়াটা তো বড় কথা না, রোগ নির্ণয় করাটাই বড় কথা। বড় কথা, আমরা আপনি ওয়েট লিফটারের কথা বলছিলেন। হ্যাঁ, যেমন আমরা যেমন ওয়েট লিফটিং এর ক্ষেত্রে আপনার তাকে কিন্তু আমরা বিভিন্ন প্রকার স্পেশালি স্পোর্টসে যারা কাজ করে তাদেরকে কিন্তু বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়, এক্সারসাইজ করানো হয় বছরের পর বছর, মাসের পর মাস। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনি ওয়েট লিফট করতে বলেন তার কিন্তু কোমরে কিচ্ছু হবে না, দেখেন হেভি ওয়েট সে লিফট করতে পারে, তাহলে বুঝাতে হবে তাকে ফিট করা হয়েছে টু ওয়েট লিফট। কিন্তু তাকে একটা মোটা বেল্ট বেঁধে নিতে হয়, বেল্টটা জাস্ট একটা, এটা জাস্ট একটা সাপোর্ট ওই সময় উঠানোর জন্য। কিন্তু আচ্ছা, একজন দর্শকের টেলিফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আপনি কি করেন? আচ্ছা, উত্তরটি শুনুন। একই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে, সব যে ডিস্ক প্রলাপস হবে তা না, এখানে মেকানিক্যাল ব্যাক পেইন হয়। মানে মেকানিক্যাল বলতে আমরা ড্রাইভিং যারা করে, স্পেশালি আমাদের বাহিরেও কিন্তু অনেক লোক আছে বা আমাদের অনেক জনগণ আছে যারা বাইরে ড্রাইভিং পেশাটাকে বেশি বেছে নিয়েছে, তারা ওই কাজটা করতে হয়। তো ড্রাইভাররা যারা, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ইয়াতে বসে থাকে, তা থেকে তাদের মেরুদণ্ডের সমস্যা, ডিস্ক প্রলাপস হতে পারে। তো দর্শক, আপনাকেও একটা এমআরআই করে দেখতে হবে কোমরের ক্ষেত্রে, খুব সহজেই এই ডায়াগনোসিসটা করা যায়। এমআরআই পরে এটা ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা। আপনি আশা করি একজন স্পেশালিস্টের শরণাপন্ন, এমআরআইটা করে ট্রিটমেন্ট নেবেন, আশা করি সেরে যাবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের
অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, বিশেষ করে হাঁটু এবং কোমর ব্যথার ফলে যে এই যে পঙ্গুত্ব, এক ধরনের পঙ্গুত্ব, এটাকে দর্শক অনেক দর্শকই ঠিক রিয়েলাইজ করতে পারছিল না। নিশ্চয়ই আজকে অনুষ্ঠান দেখার পরে তারা বুঝতে পারবেন সমস্যাটির গুরুত্ব কতটুকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আশা করি আপনারা যে কোনো সমস্যা, ব্যথা জনিত সমস্যা, পঙ্গুত্ব না ভোগে বা পঙ্গুত্ব সৃষ্টি না করে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, আপনারা আপনার দেহ একান্তই আপনার পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, নিজের দৈহিক কোনো ধরনের বৈকল্য আমরা কেউই মেনে নিতে পারি না। আর তাই আশা করি আমাদের আলোচনা থেকে হাঁটু ও কোমর ব্যথায় থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পেরেছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।